মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু। নিখোঁজ থাকার পর গাছে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। মন্তেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। লাশের রাজনীতি বিজেপির দাবি, তৃণমূলের এবং পারিবারিক বিবাদে আত্মঘাতী দাবি মৃতের বাবার। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকার। নিখোঁজ থাকার পরে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় এবং অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মন্তেশ্বরে বিজেপির বুথ সভাপতির রহস্য মৃত্যু। নিখোঁজ থাকার পর তার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে, খুনের অভিযোগ তুলছে বিজেপি, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি, কি বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব শুনুন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে বিজেপি, কিন্তু তা মানতে নারাজ ওই মৃতের বাবা। তার কি অভিযোগ শুনুন। আমার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো, মাঝে মাঝে দিতে বৌমার সাথে। গতকালকে সেরকম অশান্তিটা আমি আমার ছোট ছেলে বা আমার স্ত্রী জানতো, তখন ঝগড়া করছিল সেই সময় আমার ছেলে থামিয়ে দিয়ে থামিয়ে দিয়েছিল। তারপরে ওই যাত্রা হচ্ছিল গ্রামের, ও ওই ইয়েছি ভলেন্টিয়ারি করছিল। আপনার কি মনে হচ্ছে স্বাভাবিকভাবে কি মানে মৃত্যুটা কীভাবে? তারপরে আমি আর জানি না, আমি তো দেখিনি, আমি কি জানি।